আমি জিনাত শারমিন, রেসিপি কুকিং বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের ডিম চিচিঙ্গা ভাজি করে দেখাবো। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি খুবই সুস্বাদু ও মজাদার হবে। চলুন দেখি কি কি উপকরণ লাগে। প্রথমে চিচিঙ্গাটা খুবই স্লাইস করে কেটে নিয়েছি। যত স্লাইস করে কেটে নেওয়া যাবে ভাজিটা তত তাড়াতাড়ি হবে এবং দেখতে সবুজ থাকবে। আমি দুইটা চিচিঙ্গার পরিমাণ অনুযায়ী একটা ডিম নিয়েছি। যদি চিচিঙ্গার পরিমাণ আরো বেশি থাকে তাহলে ডিম দুইটা নিতে হবে। এবার আমি চিচিঙ্গার পরিমাণ অনুযায়ী একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, হাফ চা চামচ রসুন বাটা নিয়েছি, হাফ চা চামচ আদা বাটা নিয়েছি এবং আমি কাঁচা পাকা তিনটা মরিচ নিয়েছি। চাইলে আপনারা মরিচ আপনাদের স্বাদ মতো নিতে পারেন। হলুদ একদমই বেশি লাগবে না, আমি শুধু ডিমের কালারটার জন্য সামান্য পরিমাণ হলুদ দেব। স্বাদ মতো লবণ দেব, পরিমাণ অনুযায়ী তেল দেব। প্রথমে কড়াইটা গরম করে তাতে পরিমাণ মতো তেল নিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর আমি রসুন বাটা ও আদা বাটাটা দিয়ে দেব। এবার আমি এটা একটু ভেজে নিয়ে আমি কাঁচা পাকা যে মরিচ গুলো নিয়েছি সেটা আমি দিয়ে দেব। এবার চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি, চুলার আঁচ মিডিয়াম করে রাখবো এবং এবার একটু আমরা নাড়াচাড়া করে নেব ভালোভাবে। স্বাদ মতো এবার লবণ দিয়ে দিলাম। এবার আমি চিচিঙ্গাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, সামান্য হলুদের গুঁড়া দেব না হলে সবুজ ভাবটা চলে যাবে। চিচিঙ্গাটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করতে থাকব। এর ফাঁকে আমি ডিমটা একটু ফাটিয়ে নিচ্ছি। ওদিকে চিচিঙ্গাটা সিদ্ধ হচ্ছে, ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে গেলে ডিমটা আমরা চিচিঙ্গার উপরে সুন্দর করে ছড়িয়ে দেব। তার আগে চিচিঙ্গা ভাজিটা একটু লেভেল করে নেব। চিচিঙ্গা ভাজিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার লেভেল করে আমি ডিমটা সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করব যাতে নিচে লেগে না যায়, সেজন্য খুবই সতর্কভাবে আমি নাড়াচাড়া করব। ডিমটা লালচে ভাব আসলে আমি চুলার আঁচটা একটু কমিয়ে ফেলব। একদম লো জ্বালে ভাজিটা এবার রাখতে হবে চুলার উপরে একটু, যাতে ডিমটা সুন্দরভাবে লালচে একটা বর্ণ ধারণ করে, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। আর ডিমটা পুড়ে গেলেও খেতে ভালো লাগবে না, এজন্য আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে গেল চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে। এবার আমি নামায় ফেলবো। আপনারা তো দেখলেন রেসিপিটা কেমন করে করলাম। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কিছু বলার থাকলে। মানে পাকা মরিচগুলো যে নিয়েছিলাম তাতে করে আমার চিচিঙ্গা ভাজিটার রেসিপিটা দেখতে অনেক ভালো লাগছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।